আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গতকাল যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে 2023-24 শিক্ষাবর্ষের জন্য একক ভর্তি পরীক্ষা হবে না। ভিডিওটি দেওয়ার পর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া গুচ্ছের কী অবস্থা, গুচ্ছের আপডেট কী? বন্ধুরা, গুচ্ছ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এবং সেখানে বলা হয়েছে গুচ্ছ কিন্তু ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, গুচ্ছ কি আর থাকবে না? তাহলে গুচ্ছের পরীক্ষাটা তাহলে কিভাবে হবে? গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো কি আলাদা আলাদাভাবে পরীক্ষা নিবে? নানা ধরনের প্রশ্ন কিন্তু দেখা দেয়। যাই হোক বন্ধুরা, প্রতি বছর এই ভর্তি পরীক্ষার আগে নানা ধরনের ঘটনা বা নানা ধরনের নাটক দেখা যায়। এবছরও এর ব্যতিক্রম না। যাই হোক বন্ধুরা, আমরা সরাসরি নিউজে চলে যাই এবং খুঁটিনাটি বিশ্লেষণ করি। দেখো বন্ধুরা, বলা হয়েছে একক ভর্তি পরীক্ষা হচ্ছে না, 22 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ কি থাকবে? নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে চলতি 2023-24 শিক্ষাবর্ষে সব বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এর খসড়া অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ইউজিসি, তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভর্তি পরীক্ষায় 22 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ কি এবার থাকছে কি না। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই একক ভর্তি পরীক্ষার সাথে এটার সম্পর্কটা কি? একক ভর্তি পরীক্ষা একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যেটা হয়নি, কিন্তু গুচ্ছ তো এতদিন যাবৎ হয়ে আসছিল, তাহলে গুচ্ছ এবার কেন হবে না, এর পিছনে কারণটা কি? কারণটা নিউজেই উল্লেখ করা হয়েছে, চলো সেটা দেখি। গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলেছে চলতি শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা হবে এমন কথা বলে গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা আনা হয়েছিল 22 বিশ্ববিদ্যালয়কে। সেই সময়ে সিদ্ধান্ত হয়েছিল একক ভর্তি পরীক্ষা না হলে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেবে। এবার একক ভর্তি পরীক্ষা না হয় 22 বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভেঙে যেতে পারে বলে জানা গেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কারণটা কি। কারণটাই হচ্ছে যে গত শিক্ষাবর্ষে যখন জিএসটি আয়োজন করা হয়েছিল তখন গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় উপাচার্যরা ছিলেন, এর সাথে সম্পৃক্ত যারা ছিলেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল 2023-24 শিক্ষাবর্ষে, অর্থাৎ আগামী যে শিক্ষাবর্ষটি হতে যাচ্ছে সেখানে একক ভর্তি পরীক্ষা হবে, সেখানে গুচ্ছের 22 বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য অন্য বড় বড় বিশ্ববিদ্যালয় আসবে, এভাবে আশ্বস্ত করা হয়েছিল। এবং এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছেতে এসেছিল এবং গুচ্ছ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু যেহেতু একক ভর্তি পরীক্ষা এবার হয়নি, তাহলে এখন বড় একটি প্রশ্ন দাঁড়ায়, গুচ্ছ থাকবে কি না। বন্ধুরা, নিউজটির পরবর্তী অংশটি খুবই গুরুত্বপূর্ণ, সেটাও এক নজর দেখি। গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান চলতি বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি, তবে আগের বছর একক ভর্তি পরীক্ষার কথা বলে সবাইকে গুচ্ছে রাখা হয়েছিল, সেটি না হলে এবার গুচ্ছ নাও থাকতে পারে। উপাচার্যদের সভা হলে গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত হবে। বন্ধুরা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার গুচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন, তিনি গুচ্ছের এই প্রক্রিয়া বা গুচ্ছের পরীক্ষা হবে কিনা এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। চলো তার মন্তব্যটা আমরা দেখে নিই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, একক ভর্তি পরীক্ষার কথা বলেই গত বছর সবাইকে গুচ্ছে রাখা হয়েছিল, না হলে এবার সবাই আলাদাভাবে পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত হয়েছিল তখন। একক ভর্তি পরীক্ষা না হলে গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনিও এ ব্যাপারে একটি মন্তব্য করেছেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার গণমাধ্যমকে এই বিষয়ে বলেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সভা হলে তখন বলা যাবে, তবে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলে সেভাবেই পরীক্ষা নেওয়া হবে। এ হচ্ছে গুচ্ছভুক্ত যে উপাচার্যরা রয়েছেন তাদের মন্তব্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কেন তারা গত বছর গুচ্ছে এসেছিল, গুচ্ছ ভেঙে যায়নি, তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল একক ভর্তি পরীক্ষার কথা বলে। এদিকে ভিন্ন কথা বলছে ইউজিসি বলছে গুচ্ছ থাকবে, গুচ্ছ পরীক্ষা হবে। চলো তাদের মন্তব্যটাও দেখি। এই বিষয়ে বুধবার 28 নভেম্বর ইউজিসি আয়োজিত এক কর্মশালায় একক ভর্তি পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে জানান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। পরে বুধবার 29 নভেম্বর ইউজিসিতে এক সভায় তিনি বলেন, গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। তার মানে ইউজিসি চাচ্ছে গুচ্ছ প্রক্রিয়া থাকুক এবং এটা চলমান থাকুক, যাতে করে শিক্ষার্থীরা একটি সুবিধা পায়। যাই হোক বন্ধুরা, আগামী মিটিংয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন তাদের উপাচার্যদের একটি মিটিং কিছুদিনের মধ্যেই হবে। সেই মিটিংটি হলেই মূলত আমরা বুঝতে পারবো গুচ্ছ থাকবে নাকি থাকবে না, আর যদি থাকে তাহলে কি প্রক্রিয়া হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে সেই ব্যাপারে নিশ্চয়ই তারা আপডেট দিবেন। আর যখনই আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।